الذين هم في صلاتهم خاشعون সফল হয়েছে বিশ্বাসীরা ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয়াবনত থাকে বিনম্র থাকে সালাত যখন আদায় করে তারা খুশু খুদুর সাথে সালাত আদায় করে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিনয়ের সাথে খুশু খুদু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গপ্রত্যঙ্গের একাগ্রতা খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্রচিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আবার অঙ্গপ্রত্যঙ্গগুলো ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবে না আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ আল্লাহ বলেন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয়াবনত থাকবে একাগ্রচিত্তে সালাত আদায় করবে এতটা একাগ্রচিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে ইবাদত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তাআলা সরাসরি দেখছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক এমন ভাবে ইবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছো আর এটা যদি ভাবতে এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয় তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই ভাবনাটা অন্তরে আনা যায় না চাইলে চাইলেই আনা যায় আমরা যেন এই উপলব্ধিটা নিজেদের মধ্যে রিয়েলাইজেশনটা বিল্ড আপ করার চেষ্টা করি যে আমি যে মুসল্লায় দাঁড়ালাম এই যে আমি কিয়ামুল লাইল করতেছি এই যে তারাবিতে আমি বিশ্বাসঘাত পড়তেছি লম্বা সময় ধরে আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা আমার রুকু এগুলো আল্লাহ তাআলা সরাসরি কি করছেন দেখছেন এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান এটা হচ্ছে খুশু খুদু সাহাবারা এতটা বিনয়বনত ভাবে একাগ্রচিত্তে নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন মরুভূমির মাঝখানে ওনারা সালাত পড়ার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঁধে বসে যেত মাথায় বসে যেত পাখিগুলো মনে করতো এগুলো হয়তো খেজুর গাছ টাস কিছু একটা হবে কি হবে খেজুর গাছ হয়তো হবে আবার যখন রুকুতে যেতেন পাখি উড়াল দিত তার মানে কি খুব বিনয়বনত ভাবে বিনম্র চিত্তে ওনারা সালাত অফার করতেন তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য প্রিয় ভাইরা আমরা যেন সালাতে অত্যন্ত বিনয়ের সাথে একাগ্র চিত্তে উইথ ফুল অফ সলেমনিটি অ্যান্ড সাবমিশন একটা সাবমিসিভ ভাব যেন আপনার থাকে যে আপনি নিজেকে সর্বোচ্চ উজাড় করে নিজেকে আল্লাহর কাছে পেশ করছেন এই অ্যাটিটিউডটা যেন আমাদের নামাজের মধ্যে থাকে এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন যারা বিনয়বনত ভাবে থাকে অনেকে বলে হুজুর মন বসে না নামাজে আমার এটা অনেকের প্রশ্ন অনেকের জিজ্ঞাসা যে মনটা ধরে রাখতে পারি না নামাজে দাঁড়ালেই সারাদিন যেটা মনে হয় না ওইটা নামাজে মনে চলে আসে এরকম হয় না সারাদিন এটাকে কি যেন ভাবতেছিলাম কি যেন ভাবতেছিলাম মনে নাই মনে নাই নামাজে দাঁড়ালেই মন চলে আসে তারপরে মন মনকে আরবিতে বলে অন্তরকে বলে কল কল মানে যেটা খুব নড়াচড়া করে মুভমেন্ট করে ওইটাই কল মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে কিভাবে খুশুটা আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নম্বর পদ্ধতি হচ্ছে খুশু খুদু বাড়ানোর সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণুই বলেন সল্লু সলাতান মুয়াদ্দিয়া বিষ্ণুই বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না ধরেন যে মাগরিবের সালাত যে আমরা আজকে পড়ব এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কি না পারে আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই তো এই যে মুসল্লায় যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে এই টেকনিকটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন বলেছেন সল্লু সলাতান মুয়াদ্দি মনে করো এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ খুশু খুদু বাড়ানোর এক নম্বর টিপস খুশু খুদু বাড়ানোর দুই নম্বর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা আমরা অনেকে তাড়াহুড়ো করি রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি সেজদায় চলে যাই দুই সেজদার মাঝখানে ধীরস্থিরভাবে বসার কথা আমরা না বসেই দ্বিতীয় সেজদায় চলে যাই এই প্রবণতা আমাদের অনেকের আছে না এটা কিন্তু নিষেধ তাদিলুল আরকান বাকি সব মাঝহাবে এটা ফরজ আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজই হবে না আর আমাদের মাঝহাবে হানাফি মাঝহাবে এটা ওয়াজিব ওয়াজিব তরক করলে সাউ সেজদা দিতে হয় দুই সেজদার মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা সেজদা দিয়ে মাথা কোনো রকম উঠিয়েই আরেক সেজদায় বসেও নাই ঠিক মতো আরামসে এরকম আছে না এটা যদি কেউ করে আমাদের মাঝহাব অনুযায়ী তার সাউ সেজদা দিতে হবে তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে আর এখন থেকে তো কি করবেন বলেন ধীরস্থির ভাবে নামাজ পড়ব নো রাশিং নো রাশিং ইন সালা নো হ্যাস্টিনেস ইন সালা নামাজে রাশ করা যাবে না রিল্যাক্সের সাথে আমরা নামাজ পড়ব ধীরস্থির ভাবে নামাজ পড়ব রুকু সেজদাগুলো খুব চমৎকার ভাবে আদায় করব
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু যে দিতেন ওনার পিঠটা এত বলতেন লাউ ইস্তাকাররা আলাইহিল মা লাসাব্বা আলাইহিল মা আলাস্তাকাররা পানি ভর্তি এক গ্লাস পানি যদি রাসূল সাল্লাল্লাহু রুকু দেওয়া পিঠের উপর রেখে দেওয়া হয় পানিটাও পড়বে না গ্লাসটাও ভাঙবে না তার মানে এত স্ট্রেট ফরওয়ার্ড পিঠ ছিল আবার রাসূল সাল্লাল্লাহু বলতেন আসওয়াউন নাসি সারিকাতান মান ইয়াসরিকু ফিস সালাহ তিনি বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি ইয়া রাসূলুল্লাহ নামাজে আবার কিভাবে চুরি করে রাসূল সাল্লাল্লাহু বললেন লা ইউতিমু রুকুআহা ওয়া সুজুদাহা রুকু সেজদাগুলো সুন্দর করে আদায় করে না সেই নামাজ চোর আমরা যেন রুকু সেজদাগুলোকে খুব সুন্দরভাবে ধীরস্থিরভাবে যেন আমরা আদায় করি আমরা যেন তাড়াহুড়ো না করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে বসা এক সাহাবী এসে নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তর দিয়ে বলেন ইরজিয়া ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি যাও তুমি আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয়নি সাহাবী যে আবার নামাজ পড়ে আবার আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি নামাজ পড়ে এসো হয়নি আবার গেলেন আসলেন আবার বললেন তুমি নামাজটা পড়ে এসো হয়নি এবার তো বেচারা কেঁদে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু মিন যালিক এর চেয়ে ভালো পারি না আমি আপনি আমাকে শিখিয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন যখন নামাজে দাঁড়াবা ফাতিহা পড়বা আর একটা সুরা মেলাবা ধীরস্থির ভাবে দাঁড়াবা যখন রুকুতে যাবা হাত্তা তাতমা ইন্না রাকিআন ধীরস্থির ভাবে রুকু করবা তুমি তাড়াহুড়ো করেছো রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা নাকি তাড়াহুড়ো করবেন ধীরস্থির ভাবে দাঁড়াবেন কয়েক সেকেন্ড দাঁড়াবেন তাসবি পড়বেন এরপরে সিজদায় যাবেন যখন সিজদায় যাবা হাত্তা তাতমা ইন্না সাজিদান রিল্যাক্স সালাতের মধ্যে কিভাবে থাকতে হবে উইথ রিল্যাক্সেশন রিল্যাক্সের সাথে তুমি সেজদা দিবা দুই সেজদার মাঝখানে বসে আবার রিল্যাক্স আবার তুমি ধীরস্থির ভাবে বসবা এইভাবে পুরো সালাতটা প্রত্যেকটা রাকাত তুমি এভাবে আদায় করবে তার মানে সালাতে তাড়াহুড়ো করতে বিশ্বাস ইসলাম নিষেধ করেছেন এমনকি অনেক সময় আমরা রুকু পাবো না বলে দৌড়ে যে সালাতে অংশগ্রহণ করি এটাও নিষেধ করেছেন আমরা অনেক সময় এরকম করি না মাগরিবের নামাজে রুজু করতেছি ইমাম সাহেব আদ-দুহা ওয়াল্লাইলি ইদা সাজা এই সূরাটা তো মুখস্থ তো টের পাচ্ছি যে আমি এখন মুখ ধুইতেছি আর সূরা দোহা তো শেষও হয়ে যাবে কোন রকম ওযু করে দৌড় দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায় এটা নিষেধ করেছেন বিশ্বাস ইসলাম এটা করবেন না আপনি ধীরস্থির ভাবে ওযু করবেন ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করবেন না আপনি কার সামনে যাচ্ছেন মালিকুল আমলাক রাজা ধীরাজ আরশের অধিপতি আপনি তাড়াহুড়ো করে গেলে তো আপনি হাঁপাতে হাঁপাতে অস্থির হয়ে যাবেন ব্রেথ ইন ব্রেথ আউট করতে করতে ধীরস্থির ভাবে যাবেন অংশগ্রহণ করবেন রাসূল ইসলাম বলেন ইদা উকিমাতি সলাতু ফালাতা আতু হাতা সাউ নামাজ শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে যে অংশগ্রহণ করবে না আলাইকুম বিসাকিনা ধীরস্থির ভাবে যে অংশগ্রহণ করবে ফামা আদরাকতুম ফাসল্লু ধীরস্থির ভাবে যে যতটুকু পাও অতটুকুই পড়ো ওমা ফাতাকুম ফাআতিমু যেটা ছুটে যায় নিজে পরে দাঁড়িয়ে আদায় করে নাও সুবহানাল্লাহ বিহামদি কত সহজ করে দিয়েছেন তাহলে সালাতে তাড়াহুড়ো করা যাবে প্রিয় ভাইরা বলেন তো তাড়াহুড়ো করা যাবে আর আজকে থেকে না আমরা তাড়াহুড়ো করব না আমরা ধীরস্থির ভাবে যে সালাতে অংশগ্রহণ করব তাহলেই আপনার খুশুখুদু বাড়বে দুইটা টিপস গেল তিন নম্বর হচ্ছে জামাতে সালাত আদায় করতে হবে তাহলে আপনার একাগ্রতা বাড়বে সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাদি বি 27 দারাজা একাকী নামাজ পড়লে যে সওয়াব জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব জামাতে পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব সময় জামাতে সালাত পড়তেন এনতেকালের আগেও এই সালাতের ব্যাপারে তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন বলেছেন আসসালাতু আসসালাত ওমা মালাকাত আইমানুকুম এনতেকালের আগ মুহূর্ত এখনই রুহু কবজ হবে এর আগে উনি কি বলেছেন সালাত উম্মতেরা সালাত নামাজ নামাজ যেন নশমা হয় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন অগ্নি উপাসক ছিল তার নাম আবু লুলু আল মাজুসি উনি মুগীরাত ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবীর দাস ছিলেন মুকাতাব দাস কন্ট্রাক্ট ছিল যে এত টাকা দিলে তাকে আজাদ করা হবে তো এই অগ্নি উপাসক মাজুসি এসে উমরে ফারুককে বলে খলিফাতুল মুসলিমিন আমার মালিক সাহাবি মুগীরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে উনি বললেন তাই নাকি কত চার্জ করে বলে যে এত চার্জ করে তো বলতেছে আচ্ছা তুমি তাহলে কি কাজ করো কি কাজ জানো বলে যে আমি খঞ্জর বানাতে জানি ছুরি ছোট ছুরি আর কি বলতেছে ওরে আল্লাহ যারা খঞ্জর বানাতে জানে তারা তো অনেক টাকা মেক করে সেই হিসাবে তো মুগীরা বেশি চার্জ করে না অল্পই চার্জ করছে সে ইনসাফপূর্ণ চার্জই করেছে কিন্তু এই আবু লুলু আল মাজুসির এই কথাটা পছন্দ হয়নি সে রাগান্বিত হয়ে গেল হয়ে বলে ওমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মনে মনে বলতেছে এটা রেগে মেগে সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জর বানাইছে দুই মুখ খঞ্জর ওয়া মাকবাদাতুহু ফি ওয়াসাতি
এটা হ্যান্ডেলটা মিডলে এদিকেও মাথা ওদিকেও মাথা এটা ধার করে প্রতিদিন 20 মা খায় এটাতে আর মনে মনে বলে ওমর দাঁড়াও তোমাকে আজকে আমি দেখাবো তো ওমরে ফারুককে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে তিনটা ঠোকর মেরেছে তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজে ওয়াকানু ইসাল্লুনা বিগালাস ওনারা খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়ত সে বুরনুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে হুডির মতো আর কি হুডি চিনেন তো না হুডির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারে সে তো আসলে অমুসলিম সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য আর খঞ্জরটা নিয়ে গেছে সাথে উমর ফারুক ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত শেষ করলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে উমর ফারুকের পেটের মধ্যে তিনবার স্ট্যাবিং করলেন আঘাত করলেন করার সাথে সাথে উমর ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন কাতালানি আল কালব কোন এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার উমর ফারুককে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জর চালাতে চালাতে যাচ্ছিলেন যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে দশ জন স্পট ডেথ জায়গায় মারা গেছে পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছুটে মারছে তখন সে ওটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফারুক তো বেহুশ ওনাকে নিয়ে যাওয়া হলো পিছন থেকে একজন আমাদের ইমামতি করলেন তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুল মুমিনিনের কি জানি কি হয় হুশ ফিরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল আসল্লান নাস মানে আমার নেতৃত্বে যে ফজরের সালাতটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল সুবহানাল্লাহ পড়বেন না আচ্ছা বলেন তো এই মুহূর্তে আমরা কি করতাম ওনাকে যে স্টেবিং করছে চিকিৎসক এসে দুধ দেয় দুধ প্যাড দিয়ে বেরিয়ে যায় নাবিজ দেয় নাবিজ বেরোয় যায় মানে উনি এন্তেকাল করবেন এটা বোঝাই যাচ্ছে এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুশ ফিরে পেতাম আমরা কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমারে বাঁচানো যায় কিনা মাউন্ট এলিজাবেথে নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে আমি তো মরে যাবো আমার ছেলেগুলার কি হবে হ্যাঁ আমার মেয়েগুলার কে দেখবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো ওমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হুশ ফিরে পাইছেন হুশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল আসল্লান নাস লোকেরা কি নামাজ পড়েছিল আল্লাহু আকবার তাহলে এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত কিভাবে এই সালাতকে সাহাবারা অফার করতেন তো খুশু খুদুর সাথে যদি আমরা সালাত অফার করতে চাই আমাদেরকে জামাতে পড়তে হবে একাকী পড়লে দেখবেন মনে দিকে যায় ওদিকে যায় কয় রাকাত পড়ছি ভুলে যাই এরকম হয় না একাকী পড়তে গেলে এটা করা যাবে না জামাতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম এর অর্থ কি সূরা ফাতিহা যে প্রতিদিন পড়ি কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য এর অর্থ কি আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ তুমি দয়াময় মেহেরবান আল্লাহ তুমি বিচার দিবসের মালিক যেদিন তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না নবীদের যে পথে চালিয়েছো ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার ক্রোধের শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিও না কি চমৎকার চমৎকার কথামালা দিয়ে আমরা এই দোয়াগুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয়ও টাচ করে না ঠিক কিনা দেখবেন আরব শায়েকরা যখন কেয়ামুল লাইল করে তারাবির সালাত পড়ায় অনেক অনেক আয়াতে ওনা ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে কারণ কি জাহান্নামের আয়াত আজাবের আয়াত পূর্ববর্তী উম্মত যে ধ্বংস হয়েছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে গ্রাউন্ড সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে ওদেরকে বাতাস দিয়ে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে সেগুলো যখন পড়ে ওনারা কাঁদে আজাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বুঝে আমরা যেন সালাতে অর্থ বুঝে সালাত তফর করার চেষ্টা করি পাশাপাশি সালাতের সুন্নাগুলো যেন আমরা পড়ি সালাতের যে সুন্না আছে সুনানুস সালা এগুলো যেন আমরা পড়ি মনোযোগ আরো বাড়বে সানাগুলো পড়বেন ফাতিহা শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসফিসি কণ্ঠে আমিন বলবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আম্মানাল ইমামু ফাআমিনু ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো কারণ এইমাত্র একটা দোয়া করা হয়েছে সূরা ফাতিহাটা কি একটা দোয়া إذا وافق تأمينكم تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه وما تأخر رسول الله صلى الله عليه وسلم إمام যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে
আর তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন একসাথে হয়ে যায় তোমাদের পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এটা আমিন বলা সুন্নাহ বলবেন। নামাজ বাধার পরে সুন্নাত নামাজে নফল নামাজে সানাগুলো পড়বেন, কত চমৎকার অর্থবোধক সানা আছে। সালাম ফিরানোর আগে বিষ্ণু সেসন দোয়ায় মাসুর পড়তেন, কত চমৎকার মাসুর দোয়া আছে। আবার বিষ্ণু বলতেন লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা আন আরবা মিন আযাবিল কবর মিন আযাবি জাহান্নাম মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ও মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আমার কোন উম্মত যেন সালাম ফিরানোর আগে এই চারটা জিনিস থেকে পানা চাওয়া ছাড়া যেন সালাম না ফিরায়। একটা কি, আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আল্লাহ তুমি কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, পড়ে না আমিন। তো এত এঙ্গেজমেন্ট যদি আপনার নামাজে থাকে আপনার মন এদিক সেদিক যাবে? হ্যাঁ, আপনি অর্থ খেয়াল করতেছেন, আযাবের আয়াত আসলে আপনি অশ্রুসিক্ত হচ্ছেন, আপনি দোয়ায়ে মাসুর পড়ছেন, আপনি সানা পড়ছেন, আপনি দীর্ঘ সময় কিয়ামুল লাইল করতেছেন, আপনার মনে এদিক সেদিক ছুটবে? বলেন তো, বলেন তো, ছুটবে না? এই টিপস গুলো বিষ্ণু সাহেব শিখিয়েছেন, এগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনম্র চিত্তে সালাত আদায়কারী হিসেবে আমরা আল্লাহর কাছে পরিগণিত হব। তাহলে প্রথম নাম্বার শর্তটা বুঝতে পারছেন কিভাবে সালাত আদায় করতে হবে? হ্যাঁ বলেন তো, একজন কি করতে হবে, কিভাবে সালাত? খুশুর সাথে, বিনয় বনত চিত্তে, সাবমিসিভ ভাবে, নাকি তাড়াহুড়ো করবেন? কিভাবে পড়বেন নামাজ? ধীরে সুস্থে।